السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. إن شاء الله تعالى যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে উর্বর করেন অতঃপর সেই জমিন থেকে আমরা সবাই অন্ন উৎপাদন করে তা দিয়ে পৃথিবীতে জীবন যাপন করে বেঁচে থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম নাযিল হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এর একটু মাইক্রোফোন টেস্টিং করে নেন আপনারা যার পেটে যা আছে বলবেন কথা হ্যাঁ এরপরে কথা বলবো যাতে একটু শুনতে পারেন কতক্ষণ চুপ করে বসে থাকা যায় টাকা দিয়ে চুপ করানো যায় না এই জাতিকে আপনি কতক্ষণ থাকবেন দুই মিনিট সময় দিলাম ভাই তুমি তোমার মাইক ঠিক করো আপনারা যা মনে আছে বলো 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 করে সব বের করে ফেলেন কেমন আর মাহফিল কমিটি যদি মনে করে যে যারা মেলায় আছে রাস্তার ওই পাশে এদেরকে এখানে আনতে হবে আমার কাছে একটা উপায় আছে দুইজন এখানে মারামারি লেগে যাও সবাই তামাক দেখতে হবে আমি বললাম দুই মিনিটে এখানে জায়গা হবে না এটা দেখতে কে কারা দাঁত ফালাইছে কে কার কান ফাটাইছে কার লুঙ্গি খুলে গেছে কার জাঙ্গা ছিল না তো এক বিরাট মাহফিল মেলার আয়োজন এক বিরাট মাহফিল মেলার আয়োজন বলে ফেলো যা মনে আছে বলে ফেলো এরপর আমি একবার শুরু করলে এরপরে কিন্তু ধমকা ধমকি শুরু করে দেন বয়সে ধমক তুমি সহ্য করতে পারবে না ওই যে দাদা বলা কয় কি হ্যাঁ একদম ঠিক বলছো দারুণ বলছো আর কিছু আছে বলা বলে ফেলো এখানে এসে বলতে চাইলে বলতে পারো কোনো সমস্যা নেই সবাই মনে অধিকার আছে তবে আজকে তো ভিন্ন পারপাসে নিয়ে আসছে আর বলছে যে আমাকে বলছে আপনার সবাই আসলে শুনতে কেমন তো যারা দাঁড়ায় পাহারা দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ কারণ পিছন থেকে বাঘ এসে খেয়ে ফেলবে এদেরকে আপনার দাঁড়ানো থাকলে অসুবিধা হয়ে যাবে সবাই পাহারা দিচ্ছেন খুব ভালো সবাই ওদেরকে বলেন জাযাকুমুল্লাহ খায়র বলেন যারা দাঁড়ায় আছেন বাঘ ভালুকের জন্য পাহারা দিচ্ছেন এদেরকে নিরাপত্তা দিচ্ছেন আপনারা কেউ আনসার বিজিবি আর্মি এরকমই কিছু হবে না হয়তো লুঙ্গি পরা পাহারাদার বিসমিল্লাহ বিসমিল্লাহ তোমার হয়েছে ভাই এটা নাড়ে করতে গিয়ে बीच में बैठे हो ओके अधर्म कर तो বুঝা গেল ঠিক আছে মায়ের গর্ভে পুত্র সন্তান কে দান করে কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা উভয় দান করে মৃত্যুর পর আমরা কার কাছে ফিরে যাব তাহলে প্রশংসা কার প্রশংসা কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আসমান আর জমিনের খালি জায়গাকে নেকি দিয়ে পূর্ণ করতে চাও তাহলে যতবার বলবা সুবহানাল্লাহ ততবার খালি জায়গা পূর্ণ হবে নেকি দিয়ে তোমার বিশ্বাস হয় না তো আমারও হইতো না ছোটবেলায় মানে যখন আমি ছোটবেলায় এটা পড়ছি যে কেউ যদি বলে সুবহানাল্লাহ তাহলে আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয় আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কেউ যদি বলে আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যখন ওর গুনাহ আর নেকি মাপা হবে ওর নেকির পাল্লা যখন আলহামদুলিল্লাহ রাখা হবে নেকির পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ আমারও তখন বিশ্বাস হইতো না এখন আমার বিশ্বাস হয় কেন জানো যিনি তুচ্ছ পানি হতে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছে এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে, এবং যিনি আদেশ করেছে, যিনি সতর্ক করেছে সতর্ককারীর মাধ্যমে, যিনি পরাক্রমশালী খুঁটিবিহীন আসমান রেখেছে ছাদ হিসেবে, যিনি জমিনকে রেখেছে বিছানা হিসেবে, যিনি রাতকে করেছে বিশ্রামের জায়গা আর দিনকে করেছে কর্মের জায়গা, এত মহান প্রভু উনি বলেছে সালাত আদায় করতে কেউ সালাত আদায় করে না, তিনি বলেছে মসজিদে যাও কেউ যায় না, তিনি বলেছে বাদ্যযন্ত্র হারাম সবাই কনসার্টে যায়, উনি বলেছে পানি পান করো নবের প্রশংসা করো, মদ পান করো না, সবাই মদ পান করে, ইয়াবা পান করে, কেউ ডাক্তার বলে তিনি 2 লিটার 3 লিটার খেতে কেউ খাই না, আর যারা মদ খোর তারা এই আফসোসে মরে যে 2 বোতলের টাকা আছে 4 বোতলের না। আমাদের অবস্থা এমন হয়েছে আল্লাহ যা নিষেধ করে তা আমাদের প্রিয়, আল্লাহ যা আদেশ করে তা আমাদের অপ্রিয়। যদি মদ খাওয়া সওয়াবের কাজ হতো তুমি কোনো মানুষকে মদ খেতে দেখতে পাইতা? তুমি দেখতে ইহুদি নাসারারা জমজমের পানির দোকান খুলে বসেছে, মদের দোকান নয়। যদি জেনা করা হালাল হতো আর নেকি হতো, তবে তুমি দেখতে ইহুদি নাসারারা তোমাকে বুঝাচ্ছে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, জেনা করিও না, বিয়ে করো, আপন হবে, বিয়ে করো, গ্যারান্টি বাবা, বিয়ে করো, বরকত হবে, বিয়ে করো, নিজের হবে, জেনা করিও। যখনই আল্লাহ বলেছে বিয়ে করো 2টি 3টি 4টি করে, ইহুদি নাসারারা বলে না, ছেড়ে না, মাত্র একটা, এখন কিসের বিয়ে, মাত্র বয়স 26 তোমার, ব্যাস বিয়ে হবে। ম্যাচুর হয়ে তো ম্যাচুর কখন হবে? 30-35 হবে ম্যাচুর। তো ম্যাচুর হলে কি হবে? বিয়ে করার কাজ করা লাগে না কি? বিয়ে করার কাজ করা লাগে না? তাহলে 22 বছরের কেন? ভাই তোমরা ফুটবল খেলা দেখতে আসো নাই তো ভাই? ওই মেলা ওখানে ওখানে চলে যাও না, চিল্লাচিল্লি করছো কেন ভাই? মাহফিলে কোনো ভলান্টিয়ার নাই, খারাপ ব্যবহার করবেন না, সুন্দর করে বলবেন নীরব থাকতে। বিয়ে করলে কাজকর্ম করতে হয় না, তাহলে 22 বছরে কেন নয়? কেন 25 বছরে নয়? কেন 20 বছরে নয়? তুই মেয়েরে তোর বাপে বিয়ে দিবে বেটা, চুরি করলি কবে থেকে? যা চুরি করে ধর, বাপে বিয়ে দিবে করবে। 22 বছর বসে 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 গেম খেলছে, আবার বলছে বাপে বিয়ে করবে। তোর পালসার হুন্ডা লাগবে, তোর পালসার হুন্ডা লাগবে, হুন্ডার তেল লাগবে, প্রেমিকের সিগারেটে টাকা দিবি সেটা বাপ থেকে লাগবে, তুই জিন্সের প্যান্ট কিনবি, শীতকালে ব্যাডমিন্টনের র্যাকেট কিনবি, গরমকালে ফুটবল কিনবি, তুই পিকনিকে যাবি, সব তোর বাপের বিয়ে তোর করে দিবি। তুই অপদার্থ কাজকর্ম কেন করিস না? অথবা মনোযোগ দিয়ে কেন পড়ালেখা করিস না? কেন এতটুকু পড়ালেখা করিস না তোর আব্বা বুঝবে যে ছেলেকে বিয়ে করার জন্য মনোযোগ আরো ভালো? কোথায় আছে ভাই? কোথাও দেখি নেই ভাই, আমি ঘুরে না। তুমি কি বলতেছো চুপ করবো? তো কিছু নেই, বোঝো না কেন? আমি বলতেছি أعوذ بالله من الشيطان الرجيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة. فاصبر 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 صبرا جميلا. إنهم يرونه بعيدا ونراه قريبا وتكون الجبال كالعين ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق مألوم للسائل والمحروم. ديني بهذا سورة المعارج الله سبحانه وتعالى بلشن إنهم يرونه بعيدا ترى قيامات بشر دينك بلسرة دينك হাসরের দিনকে হিসেব নিকেশের দিনকে জান্নাতের দিনকে জাহান্নামের দিনকে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা মনে করে বিচারের দিন অনেক দূরে ওয়া নারাহু করিবা অথচ আমরা দেখতে পাচ্ছি এটা খুবই নিকটে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল যেদিন মানুষের বিচার বসবে সেদিন যেদিন কিয়ামত হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে يوم تكون السماء كالمهل شديد عكاش خبي قولت رقارمة وتكون الجبال كالعهن بحار الشمه هبي رنين فشمر متو ولا يسأل حميم حميما কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো প্রিয় বন্ধু কোনো জানের বন্ধু কোনো প্রাণের বন্ধু কোনো হৃদয়ের বন্ধু কোনো জীবন দেওয়ার মতো বন্ধু বন্ধুরে বন্ধু তুইরে বন্ধু কবিতা লেখা বন্ধু গান গাওয়া বন্ধু প্রেমিকা উঠাই নিয়ে আসা বন্ধু পালসার হুন্ডা নিয়ে গিয়ে মারামারি করে আসা বন্ধু বন্ধু খুন করেছে বন্ধু সুদ খেয়েছে বন্ধু ঘুষ খেয়েছে বন্ধু মারামারি করেছে বন্ধুর জন্য নিজের বাপের কাছে মাইর খাওয়া ছেলেটা বন্ধুর জন্য ঘরের টাকা চুরি করা ছেলেটা বন্ধুকে নিজের হুন্ডা দিয়ে আসা ছেলেটা বন্ধুকে নিজের মোবাইল চালাতে দিয়ে আসা ছেলেটা বন্ধুর জন্য আরেকজনের নাক ফাটিয়ে দেওয়া ছেলেটা ولا يسأل حميم حميما جدين আকাশ হবে গলিত ভাতুর মতো যেদিন পাহাড় হবে রঙিন ফসলের মতো ولا يسأل حميم حميما কোন বন্ধু অন্তরঙ্গ কোন বন্ধুর খবর নেবে না يبصرونهم যদিও তাদেরকে একে অপরের সামনে রাখা হবে যদি এই দুইটা বন্ধু একজন একজনকে দেখতে পাবে যদি এই দুইটা বন্ধু একজন একজনকে চিনতে পারবে يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه যদিও তাদের রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে অপরাধী সেদিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে বিনিময় হিসেবে নিজের ছেলে মেয়েকে বলবে ইয়া আল্লাহ বিচারের মাঠ থেকে বাঁচাও ছেলে মেয়েকে নিয়ে যাও وصاحبته واخي বল ভাইয়া আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যান তবু আজকে বিচার থেকে বাঁচান وفصيلته التي تؤويه আর গতি দুষ্টি যতজন আছে সবাইকে আপনি জাহান্নামে ফেলেন আমাকে আজকে বাঁচান ومن في الارض جميعا ثم ينجيه এই পৃথিবীর বুকে যত মানুষ ছিল যত জিন ছিল যত স্বর্ণ আর হীরা ছিল যত নর আর নারী ছিল যত জুয়ার গেম ছিল যত সুন্দরী প্রেমিকা ছিল ইয়া আল্লাহ যত হীরা মানিক্য ছিল ইয়া আল্লাহ যত দালান কোঠা বিল্ডিং ছিল ইয়া আল্লাহ যত বিঘা যত একর সম্পদ ছিল ইয়া আল্লাহ পৃথিবী আর পৃথিবীতে যা কিছু ছিল সব কিছুকে নিয়ে যান সুম্মা ইউনজি তবু আপনি আমাকে আজকে বাঁচান কাল্লা ইয়া নাস তাকু রাব্বাকুম হে মানুষ রবকে ভয় করো তিনি সেদিন স্ত্রী সন্তান গ্রহণ করবে না তিনি সেদিন সম্পদ গ্রহণ করবে না ভাই জাতি গোষ্ঠী গ্রহণ করবে না এই পুরো পৃথিবীর বিনিময় গ্রহণ করবে না তিনি বলবেন কখনো না ইন্নাহা লাযা নিশ্চয় এটা লারিহান অগ্নি নাযাআতাল লিশওয়া যা চামড়া তুলে দেবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে আল্লাহ তাআলার কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যে সালাতের মুখ ফিরিয়ে নিয়েছিল যে যাকাত দিতে মুখ ফিরিয়েছিল সেদিন অপরাধীকে জাহান্নাম ডাক দেবে যে প্রত্যেক সত্য দাওয়াত থেকে নিজেকে বিমুখ রেখেছিল ডাকবে ওয়াজামা ফাআওয়া ওই রকম লোককে জাহান্নাম ডাকবে যে মাল সম্পদ জমা করত অতঃপর তা আগলে রাখত ইন্নাল ইনসানা খুলিকা হালুআ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনে করে ইযা মাসসাহু শাররু জাযুআ যখন ওকে কোনো অকল্যাণ যখন ওকে যখন কোনো বিপদ বালা মুসিবত ওর কাছে এসে পড়ে সে খুব উৎকণ্ঠিত হয় খুব হতাশা করে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ আর যখন আল্লাহ ওকে বিপদ থেকে মুক্তি দেয় আল্লাহ যখন ওকে বিপদ থেকে উদ্ধার করে তখন সে কৃপণতা দেখায় যাকাত দেয় না হজ করে না দান করে না দরিদ্রদের সাহায্য করে না ভাই বোনদের সাহায্য করে না পাড়া প্রতিবেশীর সাহায্য করে না ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে সে কৃপণতা দেখায় ইদা মাসসাহু শাররু জাযুআ যখন তাকে বিপদ আস্পষ্ট করে তখন সে হায় হতাশায় উৎকণ্ঠিত খুব আবেগপ্রবণ হয়ে যায় আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ আর করবো না এই করবো না সেই করবো না আমাকে দিলে আমি বহু দিতাম অমুক খারাপ সেই দেয় না আমার হলে আমি বহু দিতাম ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ যখন ওকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণতা দেখায় ইল্লাল মুসাল্লিন তবে নামাজিরা এরকম নয় আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন যারা নিয়মিত তাদের নামাজকে হেফাজত করে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম তবে জাহান্নামে যাবে না ওরা যাদের ধন সম্পদে একটা সুবিধা দিতে অধিকার আছে যাদের ধন সম্পদে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য অধিকার রয়েছে লিসসাইলি ওয়াল মাহরুম যারা খুঁজে বেড়ায় এবং যারা বঞ্চিত হয় এমন মানুষদের জন্য যারা তাদের সম্পদকে নিয়োজিত করে ওয়াল্লাযীনা ইউসাদদিকুনা ইয়াওমিদ্দিন যারা বিচারের দিনকে সত্য মনে করে যারা হাসরের দিনকে সত্য মনে করে যারা কিয়ামতের দিনকে সত্য মনে করে যারা জান্নাতকে সত্য মনে করে যারা ফুলসিরাতকে সত্য মনে করে যারা হাউজে কাউসারকে সত্য মনে করে যারা মিজানকে সত্য মনে করে যারা জান্নাত ও জাহান্নামকে সত্য মনে করে তারা অবশ্যই জাহান্নামে যাবে না ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে নিজেরা ভয় পায় আমরা কি আল্লাহর শাস্তি ভয় পাই আপনি কইলেন দাড়ি কাটলে আল্লাহ খুশি হয় দাড়ি কাটলে আল্লাহ খুশি হয় পুরস্কার দিবে না শাস্তি দিবে সুদ খেলে আল্লাহ খুশি হয় পুরস্কার দিবে না শাস্তি দিবে যারা করলে আল্লাহ খুশি হয় পুরস্কার দিবে না শাস্তি দিবে জুয়া খেললে আল্লাহ খুশি হয় পুরস্কার দিবে না শাস্তি দিবে তারপর আপনার পুরো ভয় পাবেন না এদেশের সব মত হুজুর রাখায় না তো আপনার তো ভয় পেলেন বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার জুমার দিনের জুমার আগ পর্যন্ত সেই দেশে হুজুররা যাবে হ্যাঁ ফজরের নামাজে মসজিদে যে 5-7 জন লোক দেখা যায় না সবাই আপনারা না ইমাম মুয়াজ্জিন তো আযান দিয়ে ভাই তো আপনারা আল্লাহকে ভয় করেন এরে ভাই এটা মেলানোর ভাই আজকে ওই পাশে মেলা প্রচুর দোকান যা চটপটে 20 টাকা ভাবি জন্য পাঠাবে এখানে চিনি চিনি তোমাদের যে ভাইগুলো প্রবাসী আছে অথবা যারা তোমরা ইয়ান এখানে আসছো পড়া পড়া স্কুলের মেয়েদের সাথে তোমাদের সম্পর্ক আছে বা খালাতো মামাতো পাড়াতো আড়াতো চাচাতো ফুফাতো নিজে চটপটে ওদের জন্য পাঠাও তারপর শান্তি দাও ওদের কাছে চিনি চিনি করে যাবে 30 বছরের চাইতে বয়স যাদের কম তারা উঠে দাঁড়ায় 30 বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়ায় না কেউ উঠে না من دون الله الله تعالى منافقين هل ينصرونكم؟ سبحان الله রবরা তোমাদের ওই আইডলরা তোমাদের ওই গায়ক নায়করা তোমাদের ওই খেলোয়াড়রা তোমাদের ওই প্রেমিকারা তোমাদের ওই মোল্লা মুন্সি বাবারা তোমাদের ওই গাউসুল আজমরা তোমাদের ওই মুশকিল কুশারা আইনা কোথায় তারা هل ينصرونكم আল্লাহ বলবে আজকে কি তারা তাদের উপকার করতে পারবে উদ্ধার করতে পারবে পারবে কে উদ্ধার করে মুশকিল উদ্ধার কে করে আল্লাহ সুস্থ কে করে আল্লাহ বাচ্চা কে দেয় আল্লাহ নিয়ম করার জন্য ডাব নারিকেল গরু ছাগল হাঁস মুরগি নিয়ে বহু জায়গায় যায় মসজিদ ব্যতীত আমার জানা আছে কি বলেন من دون الله الله بجده هل ينصرونكم ترى কি আজকে তোমাদের উদ্ধার করতে পারে সাহায্য করতে পারে আল্লাহ এটা জিজ্ঞেস করবে আও ইনতাসিরুন নাকি তোমাদের ওই মুশকিল উদ্ধারকারীরা নাকি তোমাদের ওই জান্নাত দানকারীরা নাকি তোমাদের ওই রবরা নাকি তোমাদের ওই গায়ক নায়করা আও ইনতাসিরুন নাকি তারা নিজেদের আজকে বাঁচাতে পারবে কি পারবে না কিছু কে বাঁচাবে আল্লাহ ক্ষমাকারী কে আল্লাহ জান্নাত দানকারী কে বিচার নেবে কে একচ্ছত্র মালিকের আকার আসমান জমিনের মালিক কে বলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ এখানে কেন কষ্ট জানেন না ছোট ভাই তোমরা ওদিকে এসে ফিরে দিতে চাইবে তোমরা আছো والله তোমরা কেন কষ্ট জানেন না আমি তোমাদের কিছু দিতে পারবো না সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আর টাকা দিচ্ছি এরকম কিছু পারে না তোমাকে জানিয়ে দিতে সবার কিছু এটা করা আছে বাকি আমি আর কিছু জানি না যে আমি তোমাকে কিছু চলন করছি ও কালকে করে এই হ্যাঁ আমাদের কিছু পারে না তোমার হৃদয় মানুষ হয়ে যাবে তোমার জেলার মানসিকতা পরিবর্তন হয়ে যাবে তোমার ফজরে ঘুম থেকে উঠতে মন চাইবে আমি এরকম কোনো জাদু কিছু তোমার হৃদয় দিতে পারবো না আমার ক্ষমতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা কে যাকে খুশি হিদায়াত দিবে তাহলে হিদায়াত কার কাছে চাইবা শেষ করে আর আল্লাহ খুশি হয় নামাজ ছেড়ে দিলে শুধু জুমার নামাজ পড়ে কি বলো যে ব্যক্তি সপ্তাহে কোনো ওয়াক্ত নামাজ না পড়িয়া জুমার দিন সুন্দর করে শেভ করিয়া নতুন একটা পাঞ্জাবি অথবা গেঞ্জি শার্ট করিয়া পরিধান করিয়া অথবা ঠিক যখন ইমাম প্রথম রাকাতের রুকুতে যাইবে তখন যে রুকু অংশগ্রহণ করিবে আল্লাহ সবচেয়ে সন্তুষ্ট তার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা দেখো এখানে কেন আসছে তবে আমি আসছি বলতে আমি জানি আমি কেন আসছি তুমি কেন আসছো আসছো এই মাঠ কি কাজে আসতে পারে একটু তোমাকে প্রশ্ন মানে এইখানে আসছো এটা তোমাকে কতটুকু হেল্প করতে পারে জান্নাতে যাওয়ার জন্য শুধু কি এখানে আসলেই হবে নাকি একটা উদ্দেশ্য নিয়ে আসবে নাকি আসার পর একটা উদ্দেশ্য করলে তখন কাজে আসবে সেখানে তোমাদের ধন্যবাদ যারা তোমরা দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডা আসতেছে না তোমাদের জন্য খুব আলাদা হচ্ছে আচ্ছা عن أبي هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عنه تقول قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন কিছুদিন বয়স কম ছেলে পেলে রিয়াদ বলবো কথা বলবো এটা খুব সমস্যা মনোযোগ নষ্ট করে টিভির চশমা আছে তাহলে ওটা আমরা দাঁড়াতে গুরুত্ব দিচ্ছি কেউ না কেন সমস্যা দাঁড়াতে গুরুত্ব টিভির চশমা থাকলে প্লিজ তো হেল্প করুন বিসমিল্লাহ বিসমিল্লাহ القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم الناس এখানে তোমরা কেন আসছো আমি জানি না আমি সর্বোচ্চ তোমাকে জানিয়ে দিতে পারবো এখান থেকে কি নিতে পারবো নিবা নাকি নিবা না সেটা তোমার ইচ্ছা ওই ইচ্ছাকে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই জেনে নাও যুবক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি দ্বীন শিখার জন্য যে ব্যক্তি আল্লাহকে জানার জন্য যে ব্যক্তি জান্নাতে যাওয়ার পথ জানার জন্য যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো এখনো মক্তবে যায়নি এখনো পৌঁছায়নি এখনো মাদ্রাসায় পৌঁছায়নি এখনো মাহফিলে পৌঁছায়নি এখনো হালাকায় পৌঁছায়নি এখনো এমন পরিবেশে পৌঁছায়নি বা সে নিয়ত করেছে আমি যাব মাদ্রাসায় আমি যাব মক্তবে আমি যাব মাহফিলে আমি যাব অমুকের কাছে শিখব আল্লাহ সম্পর্কে জানবো আল্লাহ বলেন সাহালাল্লাহু লাহ আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে রসুলা করে তরিকুন ইলাল জান্নাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে সুবহানাল্লাহ তুমি এখান থেকে এটা নিতে পারো এখান থেকে তুমি কি হয়ে যাবে আমি জানি না তবে তোমার জন্য সুযোগ আছে নলেজ নিয়ে যাওয়া ইনশাআল্লাহ আমি 10টার বেশি আয়াত পড়েছি ইনশাআল্লাহ 5টার বেশি হাদিস পড়ব দেখো তোমার কাজে আসে কিনা أنس بن مالك رضي الله عنه قال أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন إن لله أهلين من الناس নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে قالوا يا رسول الله সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল منهم তারা কারা যারা আল্লাহর পরিবার তারা কারা যাদেরকে আল্লাহ নিজের পরিবার বলে قالوا يا رسول الله صحابة الله يا الله رسول من هم يا رسول الله من هم يا الله رسول كرترة صلى الله عليه وسلم فقال وتبرتني بلن هم أهل القرآن ترحب شأنه القرآن أهل الله جرى قرآن شكه جرى قرآن قرآن جرى قرآن دير جيبان قرآن قرآن كي منه چلو أهل الله ترحب شأنه القرآن وخاصة ترى الله جل স্পেশাল তাদেরকে আল্লাহ বিশেষ আয়োজন করে আল্লাহ ইয়ানাস হে পাপনার মানুষ যাবই না বাবা হ্যাঁ আরে আউসলা আর बात कर बड़ा स्मार्ट नाम है भाई आउसला जय दारुण लगा आपको तो जाके दे हां मालूम चाहे हम रेड कर जाए भाई प्लीज तुम आराम से फील करो हम रेड कर जाए हम मुझे तो जा रहा हूं हम नहीं कर रहे जो तो बड़वा आराम से करता है ये जाति ध्वंस हुई दिन मिले से जिन तरह हमारा तो जन के लिए फिर करते बड़वा आराम देते अग्रणी कर गए जे दिन ये देशर श्रोतारा सुंदर कथा सुनते हुआ जासे हादिस पर सुनने की सीखने के उद्देश्य आशा से है তোমরা তোমরা একটু শরম পাও একটু লজ্জা নেই কি বলে ইমান রং করো আসলে একটু লজ্জা মুরব্বি আপনার মনে কষ্ট নিয়ে নিয়ে বেশিরভাগ আমার সঙ্গে বাইরে দাঁড়ায় তাহলে তোরা আমার ভাই না ওগুলো তুমি কোনো উত্তর করে দেবো কি মাঝে মধ্যে খিসবো না অসুবিধা আছে দেখেন এরা রাজি আছে আপনারা ইউটিউবে উল্টা পাল্টা ডাঙ্গি বলুন না দেখেন জামশেদ মজুমদার অহং করে সামনে শ্রোতা পেয়ে মাথা পাগল হয়ে তুই করে বলা শুরু করে দিচ্ছে কি করে বুঝতেছে না না ইউটিউবে কিন্তু কিছু বলি না অধিকাংশ আমার ছোট ভাই দাদা এরা আমার ফেসবুকে প্রায় মেসেজ দেখেন একটু কথা বলি এই বুঝে আমি কথা বলি না শোনো ভাই আমার যদি তুমি কোরআন শিখো এবং সেই অনুযায়ী জীবন করো তুমি হবে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আর কিছু লাগবে প্রেমিকা কি দেবো, বাঁচব কিভাবে তাকে ছাড়া? হ্যাঁ, সে ছাড়া তো মহিলা নেই, তার যা আছে পৃথিবীতে আর কারণ নেই। তার নাক আছে আর কোনো মহিলার নাক নাই, তার চোখ আছে আর কোনো মহিলার চোখ নাই, তার গায়ের রং শ্যামবর্ণ সাদা। আর বাংলাদেশে কি কারো গায়ের রং শ্যামবর্ণ সাদা আছে? কি বলো, তুমি যাকে পছন্দ করো সে ছাড়া কি মহিলা তো বাংলাদেশে নেই? তুমি তো তাকে কি বলবো, 713 মধ্যে তাকে নিয়ে পারে দিতে হবে, আর তো পৃথিবীতে মানুষ না। তোমার বাবা যাকে পছন্দ করে দেয় তুমি জানো, আরে এই মেয়ে এখনো তোমার চেনে না, তুমি যে কত লোক এই মেয়ের বয়স 12-13-15 বছর, তো এখনো বোঝে না তোমার ছলো না। তুমি বলো যে চুমা দাম, নাহলে বিশ্বাস করে তুমি ভালোবাসন প্রমাণ করার জন্য চুমা দেয়, অন্য কিছুটা কোথায় নিয়ে কোথায়। ওই মেয়ে জানি না যে তুমি তোমার বন্ধুর কাছে যাই বলবো দোস্ত কাজ হয়ে গেছে, ওই মেয়ে জানি না তুমি তাকে 5 পয়সার দাম দাও ভালোবাসো। ওই মেয়ে জানি না যেদিন তুমি ওর সাথে একাকিত্ব সময় পেয়ে যাবে তারপর থেকে তার কোনো মূল্য না। ছোট মানুষ বসে না, ওকে ওর বাবা খুব যত্নের আনন্দ পালন করে। ওর বড় ভাইকে সাইকেল কিনে লাগিয়ে ওকে ওর বাপে নতুন লেহেঙ্গা কিনে দেয়, চুড়ি কিনে দেয় সাজুগুজু করার জন্য। ওর ভাইকে বলে হেঁটে স্কুলে যাওয়ার মেয়েকে রিক্সা ভাড়া দিতে পারে, কত আদরে পারে। ছোট মানুষ কিছু বোঝে না। তোমার মতো প্রতারকের ফাঁদে পড়ে ভালোবাসা প্রমাণ করার জন্য চুমু দেয়। আর যদি বালিকা মাদ্রাসায় পড়ে ভুলে ক্রমে মেয়ে, তাহলে একটু হুজুর নি না, তখন ও বলে যে না এগুলো ভালো লাগবে। তখন তুমি তাকে বলো যে আমার বন্ধু আছে, সে খুতবা পড়বে, কবুল বলবে, তুমি কবুল বলো আমাকে বিয়ে গেছে। এরপরে মোবাইলে আমরা চলে আসতে পারি, যার আওয়াজ থেকে চলে যাচ্ছে। যদি তোরে না আসেন যদি আমি তোরে না আসি তাহলে ওয়াজ করার কাম কি যাবো মোটামুটি ঠিক কথা বুঝি। উনি বুঝবেন ওনার বৈঠকে আমি বুঝতে পারবো কি করে। আমার বৈঠক খুব সিম্পল, রাম কেমনে জানেন এলে ভাই কি আসে আমি ঘুমাতে পারছি কেন, আল্লাহকে আমি মাফ করবে কেন, তুই কি করেছিস, তোর বয়স কত, ভাই আমি জীবন যত পাপ করেছি আমি শান্তি পাচ্ছি কেন পেয়েছি। বললো যে একটা মেয়ে খুবই ভালো ছিল, বোরখা করে যেত, আমার বোনের বান্ধবী সে, আমি বোনের মাধ্যমে তার কাছে আমার কথা বলতে চাইবো না। আমার 6 মাসের বেশি কিছু বলি, আস্তে আস্তে মেসেজ দেওয়া শুরু হয়, তারপরে কল করে। মেয়েটা খুবই ভালো ঘরের মেয়ে, ওর বাবা মসজিদের ইমাম, ওর বাবা সমাজের ভালো মানুষ, ওর ভাইয়ের সবাই ভালো, ওদের কোনো বদনাম নেই। ওই মেয়েটাকে আমি রাত 24 ঘন্টা কথা বলে পাগল করেছিলাম। মেয়েটা দেখা করতে চাইতো না, আমি বলেছি হাত কেটে ফেলবো ব্লেড দিয়ে। মেয়েটা কথা বলতে চাইতো না, আমি বলেছি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাবো। মেয়েটা ভাবলো মেয়েটা বদনাম হয়ে যাবে এখন যদি আমি হাত কেটে ফেলি। এরপরে যদি বলে কেন কাটছে, আমি যদি বলি মেয়েটাকে ভালোবেসে কাটছি, মেয়েটা সমাজে কি চোখ দেখাবে। মেয়েটা মোবাইলে আমাকে চলে দেয়, তারপর মেয়েটাকে আমি চুরি করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল পাঠাই, তারপর ওই মোবাইলে আমি তাকে ভিডিও কল করা শেখাই। মেয়েটা কল করতে চাইতো না, আমি তার পিছনে দীর্ঘদিন ঘুরি, তারপর ওর পুরো শরীর আমি নগ্ন করে দেখি। এরপর যখন তার লজ্জা শরম কমে আসলো, তখন আমি তার স্কুলে বা মাদ্রাসা যাওয়ার পথ থেকে তাকে নিয়ে যাই যে কোনো এক জায়গায়, তার সাথে নির্জনে সময় কাটাই। এখন প্রবলেম হচ্ছে মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা পরিবারকে বলতে পারছে না। আমার যে পরিবারের স্ট্যাটাস, আমার বাবা ওকে মেনে নেবেন, ওদের পরিবার ছোট, অথবা আমার যে পরিবারের স্ট্যাটাস ওই মেয়েটার পরিবার বড়, আমাকে মেনে নেবে না। মেয়েটা বলছে যদি আমি তাকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে, আমি ভয় পাচ্ছি যদি সে আত্মহত্যা করে, যদি এ দোষ আমার উপরে এসে যায়, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়। জামশেদ ভাই আমি ঘুমাতে পারছি না, আল্লাহ কি আমাকে মাফ করবে। এখন আমি ওই মেয়েকে কি বলতে পারি, এখন আমি ওই মেয়ের জন্য কি বলতে পারি, আমি কি করতে পারি। আমার অবস্থান নাই, আমার বড় দুই ভাই বিয়ে করে, বড় একজন এখানে বিবাহের বাকি, বিয়ে করার মতো আমার অবস্থান নাই, ওকে নিয়ে পালিয়ে যাবো, পালিয়ে যাওয়া বৈধ কি? যদি ওকে নিয়ে পালিয়ে যাই কোথায় যাবো? আমার বয়স 22, আমি এখন কাজ করি না, আমি এভাবে যাতে তোর লেখাটা করে ফেলে। তবে আলহামদুলিল্লাহ আমি ভালো লাগে যাতে তবে খুব খারাপ লাগে তোরা আল্লাহ ভয়ে তোস্ত হস না। ওই মেয়ে যখন আত্মহত্যা করতে পারে তখন তোরা ভয় পাচ্ছে। জাহান্নামের আগুনকে ভয় পা ভাই আমার, তোর বাপ যুবক ছিল বৃদ্ধে পরিণত হয়েছে, তোর দাদা যুবক ছিল মৃতিকায় পরিণত হয়েছে, তুইও ওখানে যাবি। তোর আগে কোনো ব্যাটা টিকে থাকতে পারে না, ঝুঁকিয়ে দেবে তুই কে রেখে চিরজীবন বেঁচে থাকবি? তুই কে রে বাটা যে 50-এর পরে তোর 10টা মেয়ে নিয়ে ঘুরতে মন চাই? তুই কে রে? তোর কত শক্তি রে শুরু করে এটা? তুই কে? তুই কি খাস? হ্যাঁ, যে পৃথিবীতে আর আমরা কেউ খাই না, তুই কে রে বেটা? এত সুন্দর চলে আসছে, তোর মতো সুন্দর আর কেউ না, ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছে, তোমাদেরকে মেয়েরা হাত করে দেবে। তুই কে রে বেটা? খুব সুন্দর তুই কে? যে তোর আগে কেউ যুবক ছিল না? তুই কে রে বেটা? যারা জান্নাতে গিয়েছে, যারা জান্নাতে যাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওদের কি যৌবন ছিল না রে বেটা? ওদের কি যৌবন ছিল না? আমি কি 2024 সালে এসে জোয়ান ছিল না? 10টা মেয়ের সাথে কথা না বললে আমার জমানা হয় না। বোন আমার, তুমি এই প্রতারকের সাথে করিস না। এ তোকে চুমু দিয়ে গিয়ে 3টা বন্ধুকে বলে দোস্ত কাজ হয়ে গেছে। বিশ্বাস করবো না, আমার তোর ছবি ও প্রত্যেক দিন ওর বন্ধুদেরকে দেখা, তুই চুমা দিয়েছিস, ও যায় মিথ্যা কথা বলা বলে যে আজকে ওর ভূত দেখে আসছে নিজেকে বড় করার জন্য। ও একটা সন্না, মানে ও একটা নায়ক, ও খুব চালাক, বন্ধুদের সঙ্গে বড় সাথে। তুই জানিস না তোর শরীর নিয়ে চর্চা করলে ওর বন্ধুরকে পাতা হবে না। তোকে কি ভালোবাসে? এদেশের কোনো পোলাপেন আছে যার প্রেমিকা নেই কিন্তু বিয়ে হয় না। এদেশে বর্তমানে কয়জন পোলা পায় না যার প্রেমিকা নেই? যদি এত প্রেমিকারে মানুষ বিয়ে করে ফেলতো, এত প্রেম করলে যদি বিয়ে হয়ে যেত, তাহলে দেশের জনসংখ্যা 24 কোটি থাকতে পারে। বিয়ে করলে কিছু না কিছু বিয়ে একটা অনুভব হতো না? তোমরা এই প্রথম ছেলে সন্তানের অধিকারী নও। তোমাদের পূর্বে সবার ছেলে সন্তান ছিল, তোমাদের আছে, তোমাদের পরে যারা থাকবে তাদের। রবের কথাকে গুরুত্ব দাও। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সন্তান সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাবে তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, নিশ্চয়ই তোমাদের বিঘায় বিঘায় জমি, নিশ্চয়ই তোমাদের সুন্দর গাড়ি, নিশ্চয়ই তোমাদের দালান কোঠা বাড়ি, নিশ্চয়ই তোমাদের ব্যাংক ব্যালেন্স, নিশ্চয়ই তোমাদের স্বর্ণ গহনা, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমার ডাক্তার ছেলে, তোমার ইঞ্জিনিয়ার ছেলে, তোমার নেতা ছেলে, তোমার জজ ছেলে, তোমার ব্যারিস্টার ছেলে, তোমার পুলিশ ছেলে, তোমার ব্যবসায়ী ছেলে, তোমার চাকরিজীবী ছেলে, ফিতনা, তোমার জন্য পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। দিনী ভাইরা, অন্যায় অপরাধী যেও না, যে কোনো মূল্যে সম্পদ অর্জন করার চেষ্টা করো না। আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যার খুশি রিজিক বৃদ্ধি করে, যার খুশি রিজিক কমিয়ে দেয়। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা যারা পৃথিবীর জীবনে আনন্দে মেতে আছে, ওয়া মাল হায়াতুদ দুনিয়া, অথচ এই পৃথিবীর দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, জান্নাতের তুলনায় বড় নগণ্য এই পৃথিবী। যারা পৃথিবীতে মেতে আছে, আল্লাহ বলছে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, এই দুনিয়ার পুরো জীবনটা আখিরাতের তুলনায় অতি নগণ্য। আর কতকাল উদাসীনতায় ভাই আমার, বোন আমার, ও চাপায় ধনী দরিদ্র মানুষরা, ও তোমরা যারা সুস্থ ও অসুস্থ, ও তোমরা যারা যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা, আর কত উদাসীনতা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদের রব তোমাদের অনর্থক সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধরে নিয়েছো তোমরা রবের কাছে ফিরে যাবা না? এ কথা রাবাল নাস হিসাবুহুম, আহা মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ওহম ফি ইখলাতিল মুরিদুন অথচ তারা এই হিসেব নিয়ে কত উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে মানুষ ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলছে হে মানুষ ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ومانوش الله ولا شطه كار ولا شطه كار 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 কি সত্য কি সত্য এবার তিনি বলছেন فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله হে মানুষ আল্লাহর কথা সত্য অতএব তোমরা নিজেদেরকে কোনো কিছুর কারণে প্রতারিত করিও না এক পুরো দুনিয়ার জীবনের নেতা হওয়ার জন্য নেত্রী হওয়ার জন্য ব্যারিস্টার জজ ডাক্তার হওয়ার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার জন্য সুন্দরী মহিলা হওয়ার জন্য সুনামের জন্য খ্যাতির জন্য খবরদার এই পৃথিবীর কোন কিছুর জন্য তোমরা প্রতারিত হইও না ইন্নাশ শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু কে শত্রু শয়তান ফাত্তাখিযুহু আদু অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও কাকে শত্রু হিসেবে নিতে হবে শয়তানকে কে শত্রু শয়তান কে বলছে আল্লাহ দাড়ি কাটায় ফেরেশতা موت خواهی فرشتا جوا خواهی فرشتا فجر گھمائے رکھائے شب فرشتا جوہر কর্মব্যস্ততায় রাখে فرشتا আসরে আড্ডাবাজি খেলাধুলায় মাথায় রাখে فرشتا মাগরিবে দারুণ করে টুকুস করে একটু খিদা কোথায় কি ভালো মন্দ পাকায় তার জন্য ব্যস্ত করে فرشتا ঈশান নামাজে ক্লান্তি শরীরে দেয় فرشتا কে দেয় কে শয়তান কি শয়তান কি কিভাবে নিতে হবে দেখেন এটা হচ্ছে কি সূরা সূরাতুল ফাতিহা এই সূরার 5 এবং 6 নম্বর আয়াত আছে আমার সাথে বলুন ইন্নাশ শাইতানা লাকুম আদু জলতে গিয়ে নিভে গেল লাস্টে ছোট হয়ে গেল বড় নাকি জোরে বললে তাহলে মুখস্থ হয়ে যাবে বলেন ইন্না শাইতান লাকুম আদু হে মানুষ নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিযুহু আদু না মহিলার কথা চলে কই দিছে বড় মহিলা অনেক সময় ঝগড়া লাগিয়ে লস্টারে কে বলেন কান ধরে দেন গলা চিকন তো আরব চিকন চিকন আরব চিকন হ্যাঁ হ্যাঁ বলেন إن الشيطان لكم عدو نشتري شيطان تماذا شكرا فاتخذوه عدو أطلب الشيطان كشكرا يشرنا شربا يحبك معك الرسول سرين ناشتتك ناشتتك تمارك ناشتتك تمجي سيتنجر ناشتتك كيف ناشتتك تمجي سيتنجر ناشتتك تمارك ناشتتك مشيت تقول لك شوف ما نفسك لا كلمه علينا صار ما زلت تحس على كده একজন যদি কত বুঝতে পারছো আমি পারি না কিন্তু দাও আমাদের তো ওয়াশরুমে পড়ে গেছে হাসতে হবে কাঁদতে হবে কত কিছু করতে হবে কদিন পরে হাসতে হবে কাঁদতে হবে ঘুম পড়ে খুব ওয়াশে ঠেকে লাগছে আমার মেয়ে তোমার হাসানো আমার যখন যা ভালো লাগে যেভাবে ভালো লাগে আল্লাহ যতটুকু বুঝ দিয়েছে তোমার জন্য তোমাকে বলতে ততটুকু বলবো তোমার কি ভালো লাগে সেটা করো আমার দরকার নেই উপরে যতক্ষণ ঠিক আছে তুমি ঠিক থাকতে পারবে উপরে ব্যাটিক রেখে তোমারও যত ছুট করতে যায় ততই লিক হয়ে যাবে বুঝছো না একটা আয়াত শিখবা আচ্ছা মনোযোগ দিয়ে পড়ি আয়াতটা এরপর টপিকে যাবো ওই যে ভাই তোমার মনে হয়েছে মনে করা أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم. كده شوية خلاص. زور بقى. تكبير. تكبير. هذا من الناس بيجلس. عم يستورة الناس طبعا. عم يستكت المزور ده أوكي. عم بس معك بس ما بس كتير برضه. مسكين ما بس معك. مسكين ما يفوقين لا. هذا شيء وقت الرجال. مسكين ما يبتشر. أشوفه. مسكين ما نيجي. كلام أنا كوتي بطل بوم رجلي. بس أنا مسكين. بس كوتي بطل جدي مون خراب. مسكين بچا شكرا كوتي بطل جدي أشوفه. مسكين بچا. شكرا لا تو. فقير منا كفقير أنا بوجينا. تريد هذا المشكلة. مسكين وهو بشر ساكن وهو بشر جديد جديد كل بشر جديد بشر سامع. ترى كوستو كله مسكين هذا المشكلة. أنا قلوا أنت لا تقرأ هذا الكلام. فتلا عامي قول باصي تمر ولا؟ أنا كلام تمر مسكين. تبغى كي؟ هم مسكين لا تسمع يا سلام. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم. هي مانوش تمرا تمادير تطالبتي هوي إن زلزلة إن زلزلة الساعة شيء عظيم. নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কে বলছে এটা? কে? উনি ভুল বলে, উনি জানে না, উনি জানে, উনি বলে ঠিক হবে। কোথায় বলছে? কোথায়? কোরআনে। কি বলছে? ওনাকে ভয় করতে। কি বলছে? কেন ভয় করতে বলছে? নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়, এই জন্য ওনাকে ভয় করতে বলছে, বুঝছেন? বলুন ইয়াউমা তারাউনাহা ইয়াউমা তারাউনাহা ইয়াউমা তারাউনাহা ইয়াউমা তারাউনাহা সেদিন বা যেদিন তোমরা দেখবে تذهل كل مرضعة أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله تعالى قرآن الكريم سورة হজ বলছেন যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের প্রকম্পনের ভয়ঙ্কর প্রকম্পন যেদিন তোমরা এটা দেখতে পাবা, মানে তোমরা দেখবা যে প্রত্যেক গর্ভ মানে স্তনদাত্রী প্রত্যেক স্তন্যদাত্রী তার স্তন্যপায়ী শিশুকে ভুলে যাবে, এত ভয়ঙ্কর হবে। এবং প্রত্যেক গর্ভবতী ৮ মাস বয়স না ৪ মাস বয়স, এটা বয়স হওয়া লাগবে, যখন ভূমিকম্পটা শুরু হবে প্রত্যেক গর্ভবতী তাদের গর্ভে যা আছে তা গর্ভপাত হয়ে যাবে, এত ভয়ঙ্কর হবে ওই দিনটা, কেমন? এবং আল্লাহ তাআলা বলছেন যে এবং তুমি মানুষকে দেখতে পাবে মাতাল। মানুষকে কিভাবে দেখতে পাবো? এবার আল্লাহ বলছেন যে ওয়ামা হুম বিসুকারা, তারা কেউ নেশাগ্রস্ত নয়, অথচ তারা মাতলামো করবে। কেন মাতলামো করবে তারা? কারণ তারা দেখতে পাবে। অথচ আল্লাহর আযাব এত কঠোর হয় মানুষ। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস। আমি আজকে এই মাহফিল থেকে বিদায় নেব দুইটা হাদিস পড়ে। কয়টা হাদিস? না, তিনটা হাদিস পড়ে। কয়টা? তিনটা। সবাই একটু বসতেন তো, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বসতে পারবেন। এই হাদিসটা যদি মুখস্থ করতে পারেন আপনাদের জন্য ভালো হবে, আর যদি মুখস্থ না করেন আপনাদের ইচ্ছা। 30 বছরের কম যারা, তাদেরকে বলছি না, সবাইকে বলছি, কারণ আমরা গ্রাম অঞ্চলে দেখি 60 বছরের মোড়লরাও জেলায় লিপ্ত থাকে। আমরা দেখি যে বিচার পাওয়ার জন্য মানুষ ওদের কাছে যেটা শুরু, আমরা দেখি না। আমি শহরে জন্ম হয়নি, বিদেশে বড় হয়েছে, জন্ম গ্রামে হয়েছে। জন্ম কোথায় হয়েছে? গ্রামে হয়েছে। আমরা দেখছি বহু সভাপতিকে, আমরা দেখছি বহু নেতাকে, দেখছি বহু সরদারকে, দেখছি বহু মাতব্বরকে, আমরা দেখছি বহু বিচারককে, আমরা দেখছি বহু পয়সাওয়ালাকে, আমরা দেখছি বহু নেতাকে। সবার কথা বলছি না, দেখছি সবার কথা। ওকে, শুধু বিচার পাইয়ে দেওয়ার জন্য তালাকপ্রাপ্তা মহিলা তার মহরের টাকা আদায়ের জন্য শুনতে পারে মুরব্বীদের কাছে। আরে ভাই, প্রোগ্রাম খুব ভালো, মাশাআল্লাহ, আমার গ্রাম করতে ভালো যা। ওরা সঙ্গে ভালো মানুষ নেই, আমি খুব খারাপ জায়গা থেকে আসতে পারি। যেই যেরকম মনে করে না, ধরে না কি করবি। সবাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে আমি চলে যাচ্ছি। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত। কার থেকে? মনোযোগ দিয়ে শুনলে আমি জিজ্ঞেস করবো কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? লা ইউযনি আয-যানি হিনা ইউযনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেছে, ও বোনরা আমার, ও ভাইরা আমার, ও জওয়ানরা, ও অনেক বেশি জওয়ানি যাদের, অনেক বেশি হট যারা, অনেক বেশি গরম যারা, অনেক বেশি স্মার্ট যারা, অনেক পয়সাওয়ালা, অনেক দরিদ্ররা বাধ্য হয়ে জেনা করতে হয়, জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি যানি, কোন জিনাকারী জিনা করে না, হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকারী জিনা করে না ঈমান থাকা অবস্থায়, ওয়া লা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, কোন নেশাগ্রস্ত মানুষ নেশা করে না মুমিন থাকা অবস্থায়। ও ইয়ামাখুররা, ও গাজাখুররা, ও বিয়াখুররা, ও মদখুররা, ও তোমরা যারা আসো নেশা না হলে চলে না। ফজরের নামাজও পড়ো, জুমার নামাজও পড়ো, ঈদের নামাজও পড়ো, টাকা পয়সাও দান করতে পারো মসজিদ মাদ্রাসায়। তোমাদের নবী বলছে, যার প্রতি তোমরা ঈমান আনছো, যার প্রতি ঈমান এনে মুসলিম বলে নিজেকে গণ্য করো, ওয়ালা ইয়াশরাবুল খামর, কোন নেশাকারী মানুষ নেশা করে না, হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, কোন নেশাকারী নেশা করে না অথচ তার ঈমান থাকে, ঈমান থাকা অবস্থায় কেউ নেশা করে না। ও চোররা, ও গম চোররা, ও ডাল চোররা, ও টিন চোররা, ও রাস্তার ইট গাড়ি চোররা, ও মানুষের পকেট থেকে মোবাইল টাকা চুরি করা লোকরা, ও মানুষের ধান সবজি ফসল চুরি করা লোকরা, ও মানুষের ইজ্জত সম্পদ পর্যন্ত চুরি করো, মানুষের নাম পর্যন্ত চুরি করো। চোররা তোমরা শোনো, ওয়ালা ইয়াসরিকু হিনা ইউসরাক ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থেকে চুরি করে না, কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, কোন মদ্যপায়ী মুমিন অবস্থায় মদপান করে না, কোন জিনাকারী মুমিন থাকা অবস্থায় জিনা করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কার থেকে? তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলছে? ইয়া উম্মতে মুহাম্মদ। উনি কে বলছে? কে বলছে? কে? তিনি বলছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, নিজের উম্মতদেরকে ডেকে বলছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, ما أحد أغير من الله وأمة محمد ره الله رجعت أوديك مرجع دابود الله رجعت أوديك عزت تمادر كاروني أن يرى عبده أوانته تزني يعيد جدار الله أي مرجع دار الله تني دكت شايرا هنا ركون بندا بندي زنا كتسي তিনি এটা দেখতেই চায় না যে কেউ জেনা অবস্থায় আছে। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমরা জানি, যা আমি জানি, লাযফিকুম ক্বালিলা, অল্পই হাসতা, ওয়া লাবাকিতুম কাসীরা, অনেক বেশি কাঁদতা। কারা কারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান হাত তোলেন? কারা কারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান হাত তোলেন? কি হয়ে মরতে চান? কি হয়ে মুসলমান হয়ে মরতে চান? হাত নামান। তাহলে মুসলমান হয়ে কিভাবে মরতে হয় সেটা একটু শিখাই দিই। তিনটা হাদিস পড়বো, এরপরে আর একটা কথা বলবো না, এখান থেকে বিদায় নেবো। দোয়া করবেন আমার জন্য। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন, আমার গুনাহ। আমি দোয়া করি আল্লাহ আমার হৃদয়টাকে ইসলামে গেড়ে দিন, আপনাদের হৃদয়টাকে ইসলামে গেড়ে দিন। আমি দোয়া করি আল্লাহ সব খারাপ কাজ আমার জন্য কঠিন করে দিন, অসম্ভব করবে আপনাদের জন্য করে দিন। আল্লাহ তাআলা আমার অহংকার, আমার দোষ ত্রুটি, কথার ভুল, কাজের ভুল, হৃদয়ের জল্পনা কল্পনার ভুল, ইখলাসের ভুল আল্লাহ ক্ষমা করুন। মুসলমান হয়ে মরতে চান কারা কারা? আসলে আচ্ছা, তাহলে কি কোন লোকটা মুসলমান হয়ে মরার সৌভাগ্য পাবে এটা বলছি। কেন এই যে দুই তিনটা হাদিস করব, এর বাইরে কোনো মানুষ ইমানদার হয়ে মরতে পারবে না। বরঞ্চ এরাও, এখানে যারা আছে এরাও দেখে সূরা মাউন। কেউ পারেন সূরা মাউন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হ্যাঁ, সূরা মাউন আল্লাহ বলছে যে অতঃপর জাহান্নামে যাবে নামাযীরা। কারা? নামাযীরা। বেনামাযীর কি অবস্থা চিন্তা করো, জাহান্নামে যাবে কে? কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা তাদের নামাজও অমনোযোগী। তাহলে নামাজ যারা পড়ে না তাদের কি হবে? সেই জায়গায় নামাজও অমনোযোগী হইলেও জাহান্নামে যাবে আল্লাহ বলছে। কে বলছে? عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তাহলে যে নামাজ ত্যাগ করলো সে কাফের হলো, এভাবে মারা গেলে কাফের হলো। এরপরে عن سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা, মানে সকল মুসলমানদের মধ্যে, ওয়া বাইনাল মুনাফিকিন, মুসলমানদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য, শুহুদিল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহর নবী বললেন মুসলমান মুনাফিক এ হলো যে দাগ, এরা মুসলমান, এরা সবাই মুনাফিক। কারা? যারা ফজর আর ইশায় উপস্থিত হয় এরা হলো আল্লাহর নবীর উত্তরসূরি। ওবাইনুল মুনাফিক শুহুদ ইশা ইউসুফ, যারা ইশা ফজর পড়ে না এরা হলো মুনাফিক। লা ইস্তাতিউনাহুমা, যেহেতু মুনাফিক মৃত্যু, এই জন্য ফজর আর ইশা সকাল আর রাতে মসজিদে উপস্থিত হওয়া ওর জন্য কঠিন হয়ে যায়। এবার যারা যারা মুসলমান হয়ে মরতে চান হাত তুলুন। দিনে ১৭ রাকাত, যেই লোক দিনে ১৭ বার মাথাকে আল্লাহর সামনে নত করবে না সে মুনাফিকের মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে, সে মুশরিক হয়ে মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইভেন সে কাফের হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে। আর যেই লোক বলে যে আমি কখনো মুসলমান না হয়ে মরতে চাই না, তাহলে সে দিনে ফজরে মিনিমাম 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, যেই লোক বলে আমি মুসলমান এবং মরব মুসলমান হয়ে, সে দিনে ১৭ রাকাত নামাজ না পড়লে সে তার উদ্দেশ্যে কখনো পৌঁছাতে পারবে না। আর একটা কথা বলে রাখি, যে লোক মরে গেছে হাজার লক্ষ কোটি গুণা রেখে, তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কি আছে? কি আছে? কিন্তু যে লোক মরে গেছে কিন্তু তার গুনাহের মধ্যে শিরক আছে, সে আর জান্নাতে একটা হাদিস আছে যে বাইনাল আবিদি বাইনাল রাজুল বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি আর শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তাহলে একজন মানুষ, কজন মানুষ? একটা মানুষ, এই মানুষ, এই একটা মানুষ। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। বাইনাল রাজুল কি? বাইনাল রাজুল ব্যক্তি, কি ব্যক্তি, ও বাইনাল শিরক ওয়াল কুফর। ধরে নেন আমরা হচ্ছি অপরাধ, আমরা কি অপরাধ, একজন শিরক একজন কুফর, রাইট? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই যে ব্যক্তি, ওর মধ্যে আর এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? তো যে নামাজ ত্যাগ করে সে এই দুজনকে পেয়ে যায়। কাকে পেয়ে যায়? একাকার হয়ে যায়, শিরকি আর কুফরিতে কি হয়ে যায়। তো এখন তোমরা এখানে আসছে শুনতে, কথা বলছে চলে তো যাচ্ছি চাহিদা প্রয়োজন ইচ্ছা অনিচ্ছা সুখ দুঃখ যত কিছু মুসলমান তাহলে মরবে কেমন কি না হয়ে মরবে না। আর মুসলমান হয়ে মরতে হলে তিনি সকল রাখার ফরজ নামাজ। استغفر الله لي ولسائر المؤمنين استغفروه انه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য ক্ষমা। আল্লাহ আমাকে আমার সবাইকে ক্ষমা করুন, আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।